তাহলে যারা আজকে প্রেজেন্ট আছো প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আবারও পড়া শুরু করলাম। শিক্ষার্থীরা আমরা আজকে আলোচনা করব আমাদের টেক্সট বুকের টেক্সট বইয়ের ফাংশন অফ স্টার। আজকের পাঠটি হলো আমাদের লেজার। লেজার শব্দের অর্থ হলো কি? অবকাশ, অবসর বা অবকাশ। ঠিক আছে, অবসর সময়। আচ্ছা, এখান থেকে আমরা কিছু শব্দ আগে একটু ফাইন্ড আউট করে নেই। সবাই একটু কাগজ কলম বের করো আর বইয়ের মধ্যে কিছু দাগ দাও, বইয়ের মধ্যে কিছু ইন্ডিকেট করো। আমি আগে কিছু শব্দ অর্থ এখান থেকে আগে কিছু শিখে নিই, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো আর বইয়ের মধ্যে একটু মার্ক করো। আমার কথা কি বুঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমে স্টেয়ার। স্টেয়ার শব্দের অর্থ হলো এক দৃষ্টিতে তাকানো, এক দৃষ্টিতে তাকানো, মানে একভাবে তাকিয়ে থাকা, এটাকে বলে স্টেয়ার। ঠিক আছে, স্টেয়ার, স্টেয়ার, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। স্ট্রিমস, 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 একের পর এক যে আটা, যে দৃশ্য আসা, আঠা বা আসা, অথবা কোনো মাঠ ঘাট অথবা নদী স্রোত যেটা একের পর এক আসে সেটাকে বলে স্ট্রিমস, মানে প্রবাহমান। ঠিক আছে, চলমান। কথাকে বুঝছো? এই যে আমাদের ক্লাসটি আমরা নেই, এই ক্লাসগুলো লাইভ হয়, এই লাইভটাও একটা স্ট্রিম। ঠিক আছে, লাইভ স্ট্রিম যেটাকে বলা হয়। আচ্ছা যাক, তারপর আমাদের এখানে যে কথাটা বলা হয়েছে, আমি কিছু কঠিন শব্দ আগে একটু ফাইন্ড আউট করি। এখান থেকে তোমরা কঠিন শব্দ এখান থেকে পাইছি, দেখো, বাউ, বাউ, গাছের ডাল, তিন তিন ফেয়ে, তৃতীয় ইয়েতে, তৃতীয় ইয়েতে দেখো, তৃতীয় লাইনে বাউ, বাউ, বাউ শব্দটা হলো বাউ, শব্দটা কি? বাউ, গাছের ডাল। বাউ শব্দটা হলো গাছের ডালগুলো, এর যোগ করে এটাকে প্লুরাল করা হয়েছে। আর এটা হলো তোমার নাউন। এটা কোন পার্টস অফ স্পিচ? এটা নাউন। এটা কোন পার্টস অফ স্পিচ? নাউন, নাউন। তাহলে বাউ, বাউ শব্দটা হলো গাছের ডাল, এটা নাউন, গাছের ডাল সমূহ প্লুরাল নাউন। ঠিক আছে, তারপরে এটার ইয়া করো, ফাইন্ড আউট করো। তারপরে আছে বিনিট, এর আগে বিনিট, 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 বিনিট শব্দের অর্থ হলো নিচে। এটা হলো প্রি পজিশন। এটা কোন পার্টস অফ স্পিচ? প্রিপোজিশন, প্রিপোজিশন, এটা হলো প্রিপোজিশন। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা আরো কিছু এখানতে পেয়েছি। শিফট জানো তোমরা? শিফট হলো ভেড়া। শিফট কি? ভেড়া, এটা নাউন। ঠিক আছে, কাউজ, গরু, এগুলো তোমরা জানো, এগুলো হলো, এটাও পার্টস অফ স্পিচ গতভাবে নাউন, গরুগুলো। ঠিক আছে, তারপরে আসো উডস, এরপরে লাইনে উডস, উড থেকে হয়েছে উডস, উডস, উড শব্দের অর্থ হলো বন। আর এটার সাথে যখন এর যুক্ত হবে তখন এর অর্থ হবে, উড শব্দের অর্থ হলো কাঠ। উড শব্দটি কি? কাঠ। আর যখন এটার সাথে এর যোগ হয়ে যাবে তখন এর অর্থ হবে বন। এর অর্থ কি? বন, যেখানে গাছগাছালি বনাঞ্চল থাকে সেটাকে বলে বন, উডস। ঠিক আছে, তারপরে আসো, তাহলে এটা নাউন। ফাস, ফাস শব্দের অর্থ হলো গত হওয়া, চলে যাওয়া, এটা ভাল। ঠিক আছে, তারপরে আসো স্কোয়ারেল, স্কোয়ারেল, খাট বিড়ালি, স্কোয়ারেল,
কাঠ বিড়াল, এটার সাথে যোগ করে স্কোরেলস হয়েছে কাঠ বিড়ালি গুলো, এটা নাও, এটা কি নাও? যারা আজ একটু প্রস্তুত করে একটু ইয়ে করে রাখো, মিট করে রাখো। হাইট, হাইট, হাইট শব্দের অর্থ হলো লুকানো, এটা একটা কাজ, এটা ভার। এগুলো লিখতেছ, নোট করতেছ? করে রাখো। হ্যাঁ, হাইট, হাইট শব্দের অর্থ হলো লুকানো, এটা ভার। নাটস পারবা, গ্রাস পারবা, এগুলো নাউন। নাট শব্দের অর্থ হলো বাদাম, গ্রাস শব্দের অর্থ হলো ঘাস, এগুলো পারবা। আচ্ছা, তারপরে এখানে আরেকটা শব্দ আছে বোর্ড, একটা শব্দ আছে দেখো বোর্ড, পাইছো? এই বোর্ড শব্দের অর্থ হলো সরানো বা বিস্তৃত, এই বোর্ড শব্দের অর্থ হলো বিস্তৃত বা সরানো, ঠিক আছে, বিস্তৃত বা সরানো, কথা কি বুঝছো? ইন বোর্ড লাইট বিস্তৃত অ্যাডজেক্টিভ, স্টিমস বলছি, স্টিমস, স্টিম শব্দের অর্থ হলো মানে একের পর একে যেটা আসা, যেমন স্রোত, স্রোত একের পর এক আসা আসে, তাটাকে স্টিম বলা হয়, জলস্রোত বলা যায়, ঝর্ণা বলা যায়, প্রবাহমান বাতাসে এগুলো যেগুলো একটার সাথে আটে আসে, মানে একের পর এক আসাটাই হলো স্টিমস, ঠিক আছে। আচ্ছা, এটা এটা হলো নাউন, ঠিক আছে। তারপরে স্কাইস, স্কাই থেকে হয়েছে স্কাইস, আকাশ, আকাশ সমূহ, আকাশে অবস্থান। আচ্ছা, এইখান থেকে এটি পারবা, এটা। আচ্ছা, তারপর আরো কিছু শব্দ আছে দেখো, খেয়ার অর্থ তো জানো, খেয়ার শব্দ হলো যত্ন নেওয়া, এটা ভার। পুয়ার, আপওয়ার লাইফ, আপওয়ার লাইফ, এখানে পুয়ার শব্দ অর্থ হলো তোমার সাধারণত নিঃস্ব। হ্যাঁ, এই পুয়ার শব্দ অর্থ হলো নিঃস্ব, পুয়ার লাইফ, নিঃস্ব জীবন, এটা অ্যাডজেক্টিভ, কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মার্ক করতে পারো। তারপরে আছে স্ট্যান্ড, স্ট্যান্ড, স্ট্যান্ড শব্দের অর্থ কি? দণ্ডায়মান, স্ট্যান্ড শব্দটা কি? দণ্ডায়মান বা দাঁড়াবান। তাহলে আমরা মোটামুটি ভাবে এখান থেকে কিছু কঠিন শব্দ আমরা জেনেছি, এবার আমরা একটু ফড়ায় আসি। রিড অ্যালাউড রিসাইট দ্য পোয়েম, রিড অ্যালাউড রিসাইট দ্য পোয়েম, আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, রিড অর্থ পড়ো, অ্যালাউড মানে উচ্চ স্বরে, অ্যান্ড রিসাইট, রিসাইট শব্দটা হলো আবৃত্তি করা, দ্য পোয়েমস কবিতা, উচ্চস্বরে পড়ো এবং কবিতাটি আবৃত্তি করো। লেজার, লেজার অবকাশ, লেজার অবকাশ বা অবসর। হোয়াট ইজ দিস লাইফ ইফ ফুল অফ কেয়ার, হোয়াট ইজ দ্য, হোয়াট ইজ দিস লাইফ ইফ ফুল অফ কেয়ার, জীবনটা কি যদি, হোয়াট ইজ দ্য লাইফ, হোয়াট ইজ দ্য লাইফ, জীবনটা কি ইফ যদি ফুল অফ কেয়ার, এখানে কেয়ার শব্দের অর্থ হলো উদ্বেগ অর্থে ব্যবহার হয়েছে, এখানে কেয়ার শব্দটা উদ্বেগ অর্থে ব্যবহার হয়েছে, ঠিক আছে। জীবনটা যদি শুধু উদ্বেগের হয়, উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার, উই হ্যাভ নো টাইম, আমাদের কোনো সময় নেই, উই হ্যাভ নো টাইম, আমাদের কোনো সময় নেই টু স্ট্যান্ড, দাঁড়াবার, অ্যান্ড স্টেয়ার, এবং এক দৃষ্টিতে তাকিয়ে থাকার। জীবনটাই যদি উদ্যোগের হয়, চিন্তার হয়, তাহলে আমাদের কোনো কি নেই, দাঁড়াবার এবং এক দৃষ্টিতে তাকিয়ে থাকারও সময় নেই।
No time to stand beneath and bows. No time, kuno shomoy nei, to stand danabar beneath the bows. Beneath shobdo holo niche. To gacher dhaler niche, gacher dase gacher dhaler niche dhalabar ekbar dalanor ki nei. Amader shomoy nei. And steer as long as sheep or cows. Add steer এবং এক দৃষ্টিতে তাকিয়ে থাকা as long as যথারীতি যত দূরে as long as দূরে sheep or cows ভেড়া এবং গরুগুলোর দিকে দূরের ভেড়া এবং গরুগুলোর দিকে তাকাবারও আমাদের সময় নেই no time to see in broad daylight no time to see ko dekhar kono shomoy nei in broad daylight diner je bistrito alo chhore pora alo seta ke dekharo amader ki nei shomoy nei kide the mystery is sorry আচ্ছা নো টাইম টু সি হোয়েন উডস উই পাস নো টাইম এখান থেকে আমি এক লাইন মনে মিস করছি নো টাইম কোন সময় নেই টু সি দেখার হোয়েন উডস উই পাস বনাঞ্চল দিয়ে যে আমরা পার হয়ে যাচ্ছি যখন বন অতিক্রম করি তখন সেটাও সময় আমরা আমাদের দেখার কোনো কি নেই সময় নেই হোয়েন স্কোয়ার When squirrels hide their nuts in grass. Where, jokhon, kothay, squirrels. Squirrels, katbearira, jekhane katbearils hide. Lukiye rakhe their nuts. Tader, kigulo, tader badam gulo in grass. Kisher moddhe, gasher aadale, gasher moddhe. Jekhane katbearil gulo, tader ঘাসের আড়ালে তাদের বাদামগুলো কি করে রাখে লুকিয়ে রাখে সেটাও দেখার আমাদের কোনো সময় নেই নো টাইম টু সি তো দেখার কোনো সময় নেই ইন ব্রড ডে লাইট তো দিনের বিস্তৃত আলোকে দেখা সেটাও আমাদের দেখার সময় নেই স্ট্রিমস ফুল অফ স্টার লাইক স্কাইজ অ্যাট নাইট দেখো দেখো কি বলছে streams full of stars রাতের অসংখ্য একের পর এক অসংখ্য তোমার তারকারাজি অসংখ্য তারকারাজি লাইক স্কাই এট নাইট রাতের নক্ষত্রকে কি করেছে আকাশে নাই করেছে সেটার দেখার আমাদের সময় নেই আমি আবার বলছি streams full of stars streams মানে একের পর এক আসা যেটাকে চলমান ভবমান বলতে পারো ফুল অফ স্টার্স যেটা ভরা আকাশে তারা ভরা লাইক স্কাইস অ্যাট নাইট যেমন লাইক স্কাইস যেমন এই আকাশগুলো অ্যাট নাইট রাতের মতো অর্থাৎ রাতে যেরকম তারকারাজি মিটমিট করে জ্বলে একের পর এক আসে ওগুলো দেখারও আমাদের কি নেই আমাদের সময় নেই আফুয়া লাইফ দিস ইজ ইফ ফুল অফ কেয়ার এই জীবনটি হলো শুধু নিঃস্ব বা এই নিঃস্ব জীবনটাই শুধু যদি হয় চিন্তার বা উদ্যোগের হ্যাঁ উই হ্যাভ নো টাইম আমাদের কোনো সময় নাই টু স্ট্যান্ড অ্যান্ড স্টার কোথাও দাঁড়ানো এবং কোথাও এক দৃষ্টিতে তাকিয়ে থাকার কোনো সময় আমাদের নেই উইলিয়াম হেনরি ডেভিস তিনি এই কবিতাটা লিখেছেন আমার কথা কি বুঝছো তাহলে আমরা এই পাঠ থেকে শিখলাম এটাই যে জীবনটা হলো একটা প্রবহমান জীবন চলমান জীবন উদ্যোগের জীবন আমাদের কোথাও দাঁড়ানোর সময় নেই আমরা এইভাবেই জীবনকে অতিবাহিত করছি এভাবেই সময় আমাদের কাটিয়ে যাচ্ছে ঠিক আছে শিক্ষার্থীরা আমার কথা কি বুঝছো সবাই এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে আমার সাথে শেয়ার করো
এই পার্ট থেকে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে আমার সাথে শেয়ার করো। কোন শব্দের অর্থ যে সারি অ শব্দটা অর্থটা আমি পারছি না বলতে পারো। কোনো সমস্যা নেই, ভেরি গুড। তাহলে তোমরা প্রত্যেকেই পড়াটা বুঝছো নাকি? আর তাহলে আমি একটা শেয়ারিংটা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা লক্ষ্য করো, তাহলে আমরা এই পাঠটা আজকে যেটুকুই আমরা শিখেছি, আশা করি শিক্ষার্থীরা তোমরা এই পাঠের আলোকে তোমরা বাসা একটু যদি ইয়া করো, একটু চেষ্টা করো, ইনশাল্লাহ তোমরা পারবে। ঠিক আছে, চেষ্টা করতে হবে নাকি? চেষ্টা করবা না? জি স্যার।